এরা খুব রিস্কি একটা কথা ভাই আর আমি না বললাম আবার দেখা গেল 10 বছর পর হইলো তখন আপনি এটাই ধরে দেখাই দিবেন যে আমি তো না বলছিলাম সো ইউ নেভার নো ফিউচার আপনাকে কে কোন জায়গায় নিয়ে যায় সাকিব আল হাসানের পথ অনুসরণ করে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা সে প্রশ্নের উত্তরে কৌশলী তামিম ইকবাল সংসদ সদস্য হওয়ার পর এক সময়ের বন্ধুকে অভিনন্দন জানিয়েছেন কিনা কৌশলী সে প্রশ্নের উত্তরেও আমার সাথে এখনো দুজনের কারোর সাথেই দেখা হয়নি যদি দেখা হয় অবশ্যই কথা তো হবেই তখন দেখা যাক কি হয় সাকিবের সঙ্গে আগের মতো বন্ধুত্ব এখন আর নেই ওয়ানডে বিশ্বকাপের আগে প্রকাশ্যে আসে সব দুজনের যোগাযোগের সম্ভাবনা তাই নেই বললেই চলে গেল কয়েক মাসে কত কিছু ঘটে গেছে অবসর নেয়া আবার ফিরে আসা অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হওয়া ওডিআই ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন ছিল যার ফিটনেস ইস্যুতে তিনি দলেই জায়গা পাননি ক্যাপ্টেন্সি পেয়েই সাকিব বলে দিয়েছিলেন হাফ ফিট হয়ে খেলতে চাওয়া দেশের সঙ্গে চিট করা ওই সময় শতভাগ ফিট না থাকা তামিম এখন কেমন আছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিউচার নিয়েই বা কি ভাবেন অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে এক প্যাকে এক মাস এনি স্পোর্টসে কেউ বলতে পারবে যে আমি 100% ফিট 90% ফিট থাকে 70% ফিট থাকে 80% ফিট থাকে কিছু না কিছু সবার কম বেশি নিগলস থাকে তার মানে এটা না যে সে খেলবে না পাক্কা চার মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামবেন বিপিএল এর ময়দানে নামার আগে অনুশীলনে মনোযোগী ফরচুন বরিশাল ক্যাপ্টেন ব্যাটিং এর শুরুর আধা ঘন্টায় চারবার আউট হলেও পরে গুছিয়ে নেন মূল পর্বে শুরু থেকেই খেলতে চান এমন সাবলীল ভাবে 2.5 সপ্তাহ ধরেই মেইনলি ব্যাটিং করছি সো শুরুতে জানা গিয়েছিল বরিশালের অধিনায়কত্ব করবেন মিরাজ কিন্তু পরে দেখা যায় নেতৃত্ব তামিমের কাঁধে তবে সব ম্যাচে এই ভূমিকায় নাও দেখা যেতে পারে তাকে ক্যাপ্টেন্সি একটা জিনিস আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমাকে ফ্র্যাঞ্চাইজ দায়িত্ব দিয়েছে আমি আমার বেস্টটা দেওয়ারই অবশ্যই চেষ্টা করব আমার সাথে সাথে যদি আমরা মিরাজকে আরো গ্রো করাইতে পারি তাহলে ভালো বিপিএল নিয়ে অনেক হতাশার মাঝেও ইতিবাচক দেশ সেরা ওপেনার মাকসুম আলম খান সময় সংবাদ নারায়ণগঞ্জ